সাচি স্পোর্টস নিবেদিত সিএফএল 2024-এর ম্যাচের আজকে আমরা গোলগুলো দেখে নিই। চারটে গোলের মধ্যে হয়েছে, তার মধ্যে প্রথম গোল যেটা সোহেল ভাট শিলটনকে বল গ্রিপ করার আগেই হেড করে দিয়েছিলেন এবং বল ফিস্ট করার আগে দুর্দান্ত একটা অ্যাজাইল এফোর্ট ছিল এবং তারপর সেই সেলিব্রেশন সোহেল ভাটের, ডান দিক থেকে টাইসনের সেন্টার ছিল, আবার একটা এরিয়াল বল ছিল যেখান থেকে শিলটন ফ্লাইট মিস করেন এবং সোহেল ভাট সেক্ষেত্রে আবার গোল করেন। আপনারা দেখলেন এই দুটো গোল, এরপর কিন্তু আরও দুটো গোল আসছে। মোহনবাগান 2-0 এগিয়ে গিয়েছিল এবং সমর্থকদের মধ্যে, খেলোয়াড়দের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল যে আজকের ম্যাচে অন্তত জয় পাবে, কিন্তু তারপরেই ঘটনার নাটকীয় পালাবদল। এক্ষেত্রে চমৎকার সৌরভের একটা ফ্রিকিক হিউম্যান ওয়াল বা মানব প্রাচীরকে ফাঁক দিয়ে বল একেবারে কোণে জালের মধ্যে পাঠিয়ে দেন, গোলরক্ষক ঝাঁপিয়ে পড়েছিলেন ডান দিকে, কিন্তু এক্ষেত্রে রাজা বর্মনের পক্ষে সম্ভব হয়নি। দ্বিতীয় গোল, এটি পেনাল্টি হয়েছিল, যেভাবে সায়ন বাধা দিয়েছিল সেটি বিধিসম্মত হয়নি এবং তা থেকে রাজন চমৎকারভাবে ঠান্ডা মাথায় একেবারে গোলরক্ষকের ডান দিক দিয়ে বল পাঠিয়ে দেন গোলের মধ্যে।